নবকল্লোলের বিশেষ নিবেদন, পুজো কেয়ার অফ লাভ। আজ নবমীতে থাকছে নাটক আবার দেখা হবে। সংলাপ পাঠে প্রিয়ব্রত, তামশ্রী এবং লাবণী। নাটক নির্দেশনা, শব্দমিশ্রণ ও সম্পাদনা সায়ন। পোস্টার দেবশ্রী। এই গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি কোনো স্থান, ঘটনা বা চরিত্রের সাথে মিল পাওয়া যায়, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। দিদি, এই শাড়িটা দেখ তো, ভালো লাগছে? বাহ, দারুণ লাগছে রে ললিতা। আজ হয়তো তোর প্রেমে কেউ পড়বেই। ঠাট্টা করিস না তো, আমি এইসবে একদম নেই। আজকে নবমী বলে একটু বেশি না হয় সেজেছি, তাই বলে এভাবে তামাশা করিস না আমাকে নিয়ে। আরে না না, আমার বোনকে এমনই মিষ্টি লাগছে যে আজ কেউ একজন মন দেবেই। উফ, করিস না এরকম। আর যা, তুইও একটু সেজে নে, পাড়ার মণ্ডপ থেকে ঘুরে আয়। না রে, আজ আর বেরোবো না। দাদুর লেখা একটা ভালো গল্পের বই খুঁজে পেয়েছি, ওটাই পড়ব। তুই ঘুরে আয়, তবে চারপাশে যা গণ্ডগোল, খুব সাবধান, বেশি রাত করবি না। না না, আমরা একটু গঙ্গার ঘাটের দিকে যাব, শোভাবাজার রাজবাড়ি যাব, তারপর চলে আসবো বাড়ির। আচ্ছা দিদি, তোর মনটা খারাপ তাই না? কই না তো। না মনটা খারাপ, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। না রে, আমি ঠিক আছি। চোখ তো সেই কথা বলছে না মল্লিকা। এ কি সমীরণ, তুমি? দরজাটা লাগাও। কিভাবে এলে? দরজাটা লাগাও, আমি সব বলছি। ললিতা, তুই একটু বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে সিঁড়ির সামনে দাঁড়াতো, আমার ঘরের দিকে কেউ এলে বলিস। কিভাবে এলে? নিচে বাবারা ছিল তো। আমি পুজো মণ্ডপের পেছনটা দিয়ে তোমাদের বাড়ির দেওয়ালটা টপকে পেছনটা দিয়ে এসেছি। ধরা পড়লে কি হতো? এসব আমার অভ্যেস হয়ে গেছে এখন। কতবার পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়েছি। পার্টির কুচবিহারের নেতা মানবদা তো দেখা হলেই বলেন আমি নাকি পালানোতে জাতীয় পুরস্কার পাব। আর আর যদি কোনোদিন সত্যি ধরা পড়ে যাও? গুলি করে দেবে, খবরের শিরোনামে থাকবো। কলকাতায় পুলিশের হাতে নিহত নকশাল কর্মী সমীরণ। আহ সমীরণ, এভাবে বলো না, আমার কষ্ট হয়। জানো তো, বাবা মাঝে মাঝে বলে তুমি এত ভালো লেখাপড়ায় ছিলে, তারপর ওই রাজনীতিতে যোগ দিয়েই না কি সব শেষ করে ফেলেছ। বাবা এখন তোমায় পছন্দ করেন না। উনি কংগ্রেসি মানুষ, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের পথটা ভুল? গরিব কৃষক শ্রমিকদের উপর অত্যাচার হবে, আর আমরা ওই কমিউনিস্ট পার্টির মতো শুধু কয়েকটা রাজ্যে ক্ষমতা দখল করে চুপ করে থাকবো? এর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব হবে না? আচ্ছা, স্বাধীনতা সংগ্রামের সময় তো হয়েছিল বিপ্লবী কার্যকলাপ, কিন্তু আমাদের এভাবে একটা সন্ত্রাসবাদী তকমা দিয়ে দেওয়া হচ্ছে কেন? আমরা যা করছি সাধারণ মানুষের জন্যই তো করছি। তুমি বলো না, আমরা কি ভুল? থাক না সমীরণ, আজ তোমায় সামনে পেয়েছি, ঠিক ভুলের হিসেব না রেখে একটু তোমায় জড়িয়ে ধরতে চাই, একটু হালকা হতে চাই। ঢাকের শব্দ শুনতে পাচ্ছ? অনেকদিন পর তোমায় জড়িয়ে ঢাকের শব্দ শুনতে খুব ভালো লাগছে। আসলে এত গুলির শব্দ শুনে আরাম লাগছে। সমীরণ, জানি না কবে তোমায় সম্পূর্ণভাবে নিজের মতো করে পাব, তবে আজ অনেকদিন পর যেন আমার মনের ভেতরে একটা উৎসব এসেছে। মল্লিকা, তোমাকে না দেখা প্রত্যেকটা দিন আমার কাছে যন্ত্রণা। আমি যখন কোনো অ্যাকশনে যাই, শুধু তোমার মুখটা মনে রেখে যাই,
আমার খুব খারাপ লাগে জানো। আমার জন্য হয়তো তোমার জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসা এত সস্তা নয় কমরেড। যাকে মন থেকে ভালোবেসেছি তার জন্য প্রতীক্ষা করতে পারবো না। তুমি যেমন সমাজতন্ত্রের প্রতীক্ষায় আছো একটা কঠিন বিপ্লবের মধ্যে দিয়ে, আমিও তোমার জন্য অপেক্ষার মধ্যে দিয়ে একটা বিপ্লব পেয়েছি। আমরা জিতবই কমরেড, আমরা জিতবই। এত মিষ্টি করে কমরেড কেউ ডাকে না আমায়, অনেকটা খালি হয়ে এসেছিলাম। তুমি আমায় অনেকটা ভরিয়ে দিলে। সমীরণদা, পুলিশ আমাদের বাড়ি থেকেই ঢুকছে। এবার এবার কি হবে? এই টিকটিকি গুলো ঠিক খবর পেয়ে যায়। তোমরা ভেতরেই থাকো, আমি বরং বাইরে দরজাটা পুরো আটকে দিই। না না, এটা বোকামি হবে, আমাকে বেরোতেই হবে। মল্লিকা, তুমি সাবধানে থেকো, আমি ঠিক পেছন দিয়ে বেরিয়ে যাবো। তুমি তুমি পারবে? পারবো, বললাম না আজ অনেকটা হৃদয় ভরে নিয়ে যাচ্ছি। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কমরেড। হবে তো, নিশ্চয়ই হবে লালসা, আমাদের ভালোবাসার জন্য। ললিতা, একটু সিঁড়ির দিকটা দেখ, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। সাবধানে যেও, আবার দেখা।